আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো সরকার আবারও সাজানো নির্বাচনের পায়তারা করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আবারও সাজানো নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংহতি সমাবেশে তিনি অভিযোগ করেন। এবারে জানাবো খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। জানাবো ইসরায়েলকে 100 কোটি টাকার সহায়তা দিলেন ডক্টর ইউনুস। গাজা যখন জ্বলছে, মুসলিম নাগরিকরা সেখানে দুর্বিষহ জীবনযাপন করছে, নির্বিচারে গণহত্যা করা হচ্ছে নারী শিশু সহ সব মানুষকে, মানবতার চরম লঙ্ঘন করছে ইহুদিবাদী ইসরায়েল। আর ঠিক সেই সময় ইসরায়েলের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি 100 কোটি টাকার সহায়তা দিয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। জানিয়ে দেব পথহারা বিএনপি এখন বিদেশি দূতাবাসমুখী আজমা নাসির। পথহারা বিএনপি এখন রাজপথ ছেড়ে ক্ষমতার গন্ধ পেতে বিদেশি দূতাবাসমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমা নাসিরউদ্দিন। এদিকে উবায়দুল কাদের এভাবে কেন শব্দ বোমা ফাটাচ্ছেন? উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি। টানা 3 বার সাধারণ সম্পাদক হওয়ার বিরল কৃতিত্ব তিনি অর্জন করেছেন, কিন্তু ইদানিং তার কথাবার্তা নিয়ে সব মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। শুধু আলোচনা নয়, সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিছু না বললেও গোপনে গোপনে তাকে নিয়ে বিব্রত। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ। ফিলিস্তিনে নিরীহ নারী পুরুষ এবং শিশুদের উপর দখলদার ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা এবং অবরোধের প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ঐক্যজোট। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার আবারও সাজানো নির্বাচনের পায়তারা করছে ভিপি নূর। আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় থাকতে সাজানো নির্বাচনের পায়তারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংহতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যৌথভাবে এই সমাবেশ করে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। ভিপি নূর বলেন, সরকার সাজানো নির্বাচন করার কথা ভাবছে, নির্বাচন করে ফেললে তারা আবারও 5 বছরের জন্য জনগণের উপরে চেপে বসবে। কাজেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই অক্টোবরেই গণঅভ্যুত্থান ঘটিয়ে এদের বিদায় করা হবে। তিনি বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে বিবৃতি দিয়ে সরকার দ্বিচারিতা করছে, সরকার দুই পক্ষকে যুদ্ধবিরতির কথা বলছে। এখানে তো যুদ্ধ দুপক্ষ করছে না, যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলকেই বন্ধ করতে হবে, কারণ তারা যুদ্ধজাহাজ, বিমান, রণতরী, অস্ত্র সুসজ্জিত বাহিনী নিয়ে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। নারী শিশু এমনকি নামাজ পড়তে গিয়েও ফিলিস্তিনিরা দখলদের ইসরায়েল বাহিনীর হামলা শিকার হচ্ছে। যখন তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করছে, তখন আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিশ্ব সম্প্রদায়কে এই একপাক্ষিক চশমা পরিহার করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। স্বাধীন ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের সংকটেরই সমাধান। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, আমেরিকার মুরব্বীদের সঙ্গে তাদের বোঝাপড়া হয়ে গেছে, পিটার হাস কিছু করতে পারবেন না। এর আগে বলেছেন, দিল্লি তাদের সঙ্গে আছে, অর্থাৎ তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে তলে তলে ইসরায়েল এবং ভারতের সঙ্গে সমঝোতা করেছে। সরকার ইসরায়েলের সঙ্গে সমঝোতা করেছে, তাদের ক্ষমতায় আসতে সহযোগিতা করলে তারা ইসরায়েলকে বাংলাদেশের কনসুলেট বা দূতাবাস খোলার ব্যবস্থা করে দেবে। তারই অংশ হিসেবে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দিয়েছে, তাই এ সরকারকে হটাতে না পারলে বাংলাদেশে আরেকটি ফিলিস্তিন হবে। তিনি বলেন, সামনে শারদীয় দুর্গাপূজা। কিছুদিন আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, সরকার চাইলে পূজায় হামলা হবে, না চাইলে হবে না, কারণ বিগত বছরের সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনারই বিচার সরকার করেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সরকারের কাছে কেউই নিরাপদ নয়। গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, সরকার জনবিচ্ছিন্ন হয়ে তলে তলে আপোষ করে ভারত এবং ইসরায়েলের সহযোগিতায় এই সরকার আবারও ক্ষমতায় আসতে চায়, কিন্তু 2014 এবং 2018 সালের মতো ভুয়া নির্বাচন করে বিদেশিদের তাবেদারি করে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ছাত্র দলের মশাল মিছিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল। শুক্রবার সন্ধ্যা 6:30 দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়। মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন এর নেতৃত্ব দেন। মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পলোয়েল মার্কেট হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাইজিদ হোসেন বলেন, আমাদের সুস্পষ্ট দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার অনুমতি দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলকে 100 কোটি টাকার সহায়তা দিলেন ডক্টর ইউনুস। গাজা যখন জ্বলছে, মুসলিম নাগরিকরা সেখানে এক দুর্বিষহ জীবনযাপন করছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী, শিশু এবং সব মানুষকে। মানবতার চরম লঙ্ঘন করছে ইসরায়েল। ঠিক সেই সময় ইসরায়েলের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা বলে সেদেশকে 100 কোটি টাকার সহায়তা দিয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে এই মানবিক সহায়তা দিয়েছে। গ্রামীণ আমেরিকার কো চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাও বটে। গ্রামীণ আমেরিকা দুজন কো চেয়ারম্যানের মধ্যে ডক্টর ইউনুস একজন, অন্যজন হলেন জন এফ ম্যাকারো জুনিয়র, গ্রামীণ আমেরিকার সিইও আন্ড্রিও। সম্প্রতি সময় ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে দেখা যায়, ইসরায়েলের উপর হামাসের আক্রমণের পর যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা দিয়েছে তাদের প্রতি ইসরায়েল সরকার কৃতজ্ঞতা জানিয়েছে। এই সহায়তা দানকারীদের তালিকায় গ্রামীণ আমেরিকাও রয়েছে। গ্রামীণ আমেরিকা ইসরায়েলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বাস্থ্য এবং মানবিক সহায়তা হিসেবে $1 কোটি প্রদান করেছে বলে জানা গেছে, যা বাংলাদেশি টাকায় 100 কোটি টাকারও বেশি। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশী নাগরিক। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরকারে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থেকে তিনি অন্তত 28টি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেন। এই সমস্ত প্রতিষ্ঠানের টাকা দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে $1 বিলিয়ন গ্রামীণ আমেরিকা তৈরি করেন। গ্রামীণ আমেরিকার মূল লক্ষ্য হল সেখানে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে সহায়তা করা। গ্রামীণ আমেরিকা এর আগে হিলারি ক্লিন্টনকেও অনুদান দিয়েছিল তার নির্বাচনে সহায়তা করবার জন্য, আর এবার ইসরায়েলকে সহায়তা দিল। ইসরায়েলের ইহুদিবাদের বিরুদ্ধে যখন সমগ্র মুসলিম বিশ্ব সোচ্চার, ঠিক সেই সময় ইসরায়েলের নিপীড়িত ফিলিস্তিনিদের নিরীহ মুসলমানরা জর্জরিত, ঠিক সেই সময় ইহুদিবাদের পক্ষে ডক্টর ইউনুসের এই অবস্থান সকলকে বিস্মিত করেছে। ডক্টর ইউনুস তার নিজের স্বার্থ রক্ষা করবার জন্য এবং মার্কিন প্রভাব বলয়ে নিজেকে আরো গ্রহণযোগ্য এবং আস্থাভাজন করার জন্যই এই $1 কোটি সহায়তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। শুধু এবারই প্রথম নয়, বাংলাদেশের কোন দুর্যোগ দুর্বিপাকে ডক্টর মোহাম্মদ ইউনুস হাত না বাড়ালেও, মার্কিন যুক্তরাষ্ট্র সামান্য ঝড় হলেও তিনি সেখানে সাহায্য দিতেন। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্বিপাকের সময় ডক্টর ইউনুসের নিরাপত্তা যেমন লক্ষণীয়, ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সামান্য বিষয়ে তার উদ্বেগ উৎকণ্ঠাও সকলের চোখে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই সহায়তা দিয়ে ইহুদিবাদের পক্ষে অবস্থান নিলেন, তাহলে কি তিনি মুসলিম বিশ্বে অমানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন নন? তিনি কি তাহলে গাজার হত্যাকাণ্ডকে সমর্থন করেন? ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর নির্বিচারে যে অত্যাচার হচ্ছে তার প্রতি কি তিনি সমর্থন জানালেন? ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করা কি তার কোনো অপরাধ নয়? অন্তত বাংলাদেশের একজন মুসলিম নাগরিকের জন্য এই প্রশ্নটি এখন বড় হয়ে সামনে এসেছে। পথহারা বিএনপি এখন বিদেশি দূতাবাসমুখী আজমা নাসির। পথহারা বিএনপি রাজপথ ছেড়ে ক্ষমতার গন্ধ পেতে বিদেশি দূতাবাসমুখী হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমা নাসির উদ্দিন। তিনি বলেন, বিএনপি নেতারা ইদানিং ঘন ঘন বিদেশি দূতাবাসে গিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করছেন। তারা ক্ষমতার জন্য এতই ক্ষুধার্ত, বিদেশি প্রভুর পদলেহনে তারা বিন্দুমাত্র লজ্জাবোধ করছেন না। এমনকি 71-এর পাক সেনাদের রক্ষা করতে যে দেশ সপ্তম নৌবহর পাঠিয়েছিল, ক্ষমতায় যেতে সেদেশ সহ পশ্চিমা দেশে দেশে প্রকাশ্যে দরবার শুরু করে দিয়েছেন। এমন নির্লজ্জ বেহায়াপনা রাজনীতি করা মানায় না, তাদের চির নির্বাসন দেওয়ার সময় এসেছে। শুক্রবার বিকেলে বদরহাট মোড় চত্বরে আনুষ্ঠানিক নাশকতা নৈরাজ্য বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। আজমা নাসির বলেন, আওয়ামী লীগ নির্ভর করে জনগণের উপর, কোনো বিদেশি প্রভু নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি এবং থাকবই। জনগণ আমাদের ক্ষমতার উৎস, আওয়ামী লীগ কোনো প্রাসাদ ষড়যন্ত্রকে তোয়াক্কা করে না। ওবায়দুল কাদের এভাবে কেন শব্দ বোমা ফাটাচ্ছেন? ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি। টানা 3 বার সাধারণ সম্পাদক হওয়ার বিরল কৃতিত্ব তিনি অর্জন করেছেন, কিন্তু ইদানিং তার কথাবার্তা নিয়ে সব মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। শুধু আলোচনা নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কিছু না বললেও গোপনে গোপনে তার কথাবার্তায় বিব্রত। অনেকেই বলছেন যে ওবায়দুল কাদেরকে সামাল দেবে কে? তাকে সামাল না দিলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে বলেও কেউ কেউ মনে করছেন। তবে ওবায়দুল কাদের এসবকে পাত্তা দিচ্ছেন না। তিনি গত
কিছুদিন ধরে একের পর এক মন্তব্য করছেন। যে সমস্ত মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, নানামুখী আলাপ আলোচনা হচ্ছে, সরকার বিব্রত হচ্ছে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছেন বিরক্ত। কেন ওবায়দুল কাদের এ ধরনের কথা বলছেন তা নিয়ে বিভিন্নমুখী আলোচনা চলছে। ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে ফেরার পরেই বলেছেন, দুই সেলফিতেই ফয়সালা হয়ে গেছে। তার এই বক্তব্য দেওয়া হয় এমন এক সময় যে সময় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করে। শুধু তাই নয়, এরপর পরেই তিনি একটি শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তলে তলে আপোষ হয়ে গেছে, দিল্লি আছে, আমেরিকার দিল্লিকে দরকার, নির্বাচন হবে, আর এই বক্তব্য যেন শব্দ বোমার মতো বিস্ফোরিত হয় এবং এ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা সমালোচনা হয়। পরবর্তীতে তিনি এর ব্যাখ্যা দেন। তিনি বলেন যে তলে তলে বা খেলা হবে এ সমস্ত শব্দগুলো পাবলিক খায়, এজন্যই তিনি দিয়ে থাকেন। তবে তার এই বক্তব্য আওয়ামী লীগকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। গত পরশু তিনি আরেকটি শব্দ বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, পিটার হাসের মুরব্বীদের সাথে কথা হয়ে গেছে। কেন এরকম স্পর্শকাতর সময় ওবায়দুল কাদের এ ধরনের কথাবার্তা বলছেন তা নিয়ে অনেকের মধ্যেই এখন প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তিনি বিরোধী দলের আক্রমণের জবাব দেওয়ার জন্য পাল্টা আক্রমণ হিসেবে এ ধরনের কথা বলছেন? রাজনীতিতে এখন অনেকটাই মার্কিন নির্ভর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যে পদক্ষেপগুলো নিচ্ছে তার ফলে বিএনপি লাভবান হচ্ছে। এটা একটি সাধারণ রাজনৈতিক সমীকরণ, আর এ কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে নানা রকম কথাবার্তা বলছেন। গতকাল জানা গিয়েছিল যে পিটার হাসের সঙ্গে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছে। এই বৈঠকের খবরের প্রেক্ষিতেই ওবায়দুল কাদের এই মন্তব্য করেছিলেন বলে জানা গেছে। তবে রাজনীতির মাঠে এই ধরনের বক্তব্য দেওয়া কতটা সমীচীন সে নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজনরা বলেছেন, এগুলো মেঠো বক্তৃতা, মাঠের বক্তৃতায় অনেক কিছুই বলা যায়, আর এই সমস্ত বক্তৃতার ফলে কর্মীরা অনেকে চাঙ্গা থাকেন, উদ্দীপ্ত হয়।